ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল চলে এলাম আজকে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে যেটা নিজস্ব অভিজ্ঞতা জাস্ট সেই টপিকের সাথে তোমাদের সামনে মানে তোমাদের সাথে আলোচনা করব যেটা তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে তো বুঝেই গেছো এতক্ষণে কোনো রেগুলারিটি ব্লগ নিয়ে আসিনি আর এই যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু হয়তো তোমাদেরও অনেকেরই এটা অনেক কাজে আসতে মানে চলেছে সামনে তো চলো বলতে থাকি তোমাদের যেটা মেইন আজকে শেয়ার করার আমার সেটা হচ্ছে তোমরা জানো আমি মানিকতলা ইএসআইতে আমার ডেলিভারি হয়েছে তো সেখানে আমি যেদিন ভর্তি হই সেখান থেকে আমার ওটি এক্সপিরিয়েন্সটা কী ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে আমার শেয়ার করার মানে অনেক দিন দিয়ে ভাবছিলাম যে শেয়ারটা আমি করব কিন্তু সত্যি বলতে বুঝতেই পারছো এখন ওকে নিয়ে অনেকটা প্রথম প্রথম তো অনেকটা ঘেটে ঘ হয়ে যাচ্ছে এক কথায় তো সময় বের করে উঠতেই পারছি না কিন্তু আমার মনে হয়েছিলো যে না আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো কারণ যেটা আমার এখন সবটা মনে আছে বাট কিছুদিন হয়ে গেলে দেখবে আমাদের কিন্তু কিছু কিছু আবছা হয়ে যায় তখন সবটা শেয়ার করতে আমি পারবো না তাই কিন্তু আমার এখনও বলতে পারো আতুর কাটেনি তার মধ্যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি ব্লগটা তো যেটা মেনলি আমি ভর্তি হয়েছিলাম হলো আমার মেনলি ভর্তির যে ডেট ছিল সেটা ছিল 20 তারিখ ঠিক আছে মানে হচ্ছে বুধবার তো 20 তারিখে ভর্তির ডেট বলবো না আমি গেছিলাম চেক আপ করতে তো তোমরা ব্লগে দেখেইছো চেক আপ করতে গিয়ে ওনাদের মনে হয়েছে যে হ্যাঁ একে ভর্তি নেওয়া যেতে পারে তো ওনারাই বললে তো আমার অ্যাডমিট হয়ে যায় ওখানে তো অ্যাডমিট হওয়ার পরে যা যা চেক আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে ওখানে প্রেশার চেক করেছে এবং বেবির হার্টবিট চেক করেছে তো এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজ তো এগুলো চেক করার পর সেদিন আমার আর কিছু হয়নি সেদিনকে আমি ওখানে অ্যাডমিট হয়ে যাই এবং আমার হাজব্যান্ডকে ওখানে থাকতে বলা হয় যে যত যেহেতু প্রেগনেন্সি কেস হুট করে যদি কখনো সিরিয়াস কিছু ঘটে যায় বা আর্জেন্ট চলে আসে তাহলে বাড়ির লোক না থাকলে খুব সমস্যা হয়ে যাবে যেহেতু আমার বাড়িটা কম করেও 1.5 ঘন্টা টাইম লাগবেই তো তার জন্যই ওকে ওখানে রাতে থাকতেই বলা হয় তো ওই দিন আমি ওখানেই থাকি নর্মালভাবে এটাই চলে এবং রাত্রিবেলায়ও আমার ওরা এসে আর একবার হার্টবিট চেক করে প্রেশার চেক করে তো মেন হচ্ছে তারপর জানিয়ে যায় যে পরের দিন সকাল 10টা পর্যন্ত কিন্তু কিছু খাবে না পরের দিন বলতে বৃহস্পতিবার 21 তারিখ তো ঠিক আছে চলো ডাক্তার এসে চেক করবে ডাক্তার চেক করার পর তারপর তোমরা খেতে পারবে তো আমি ন্যাচারালি বসেছিলাম ডক্টর এলেন মানে পুরো বলবো রাউন্ডে আসেন সব পেশেন্টকে মানে ওই সময় দেখেন তো যার যার ডেলিভারি হওয়ার থাকলে বা যা কিছু ওই সময় ডিসিশন ডক্টর নেন তো ওই দিনও এক ডক্টর এলেন এসে উনি সব দেখলেন আমার সব ডকুমেন্টস সব কিছু কারণ আমি ওখানে কিছুই করিনি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো অন্য কোনো ব্লগে যে আমি কোথায় চেক আপ করতাম কী বৃত্তান্ত সবটাই পড়ে কিন্তু যেহেতু ওখানে আমার কোনো কিছু টেস্ট হয়নি বা কিচ্ছু হয়নি তার জন্য আমার যত কিছু ছিল মানে আমার বাইরে প্রাইভেটে যেগুলো হয়েছিলো ওটাকে ওনারা কিন্তু বিশালভাবে সিরিয়াসলি নেন এবং আমাকে কেউ একবারও বলেননি যে কেন তুমি এখানে টেস্ট করো নি তো সঙ্গে সঙ্গে ওনারা পুরোটাই আমার দাদা মানে ফার্স্ট মান্থ থেকে একদম লাস্ট ফিশিং পর্যন্ত প্রত্যেকটা জিনিস ওনারা ভালো করে দেখে এবং আমাকে কিছু টেস্ট ওই মুহূর্তেই ডক্টর দেন কিছু ব্লাড টেস্ট ছিল আর ছিল যেটা মেইন আমি লাস্ট ডপলার করেছিলাম 32 উইকসে কিন্তু সেটা উনি বললেন যে না একটা কারেন্ট আমার দরকার তো ওই মুহূর্তে উনি আমাকে আবার একটা ডপলার টেস্ট দিলেন তো দেওয়ার কালার ডপলার যেটা তো দেওয়ার পরে যাই হোক ওই মুহূর্তে কিন্তু ডাক্তার আর আমাকে বলেন তুমি খেয়ে নিতে পারো তো আমার না খেয়ে কিছু ব্লাড টেস্ট ছিল এবং সঙ্গে সঙ্গেই ব্লাড নিতে চলে এলে এসে আমার কাছ থেকে ব্লাড সব নিয়ে চলে গেছেন এবং তারপরে আমি খাওয়া দাওয়া করিনি কিন্তু সেই দিন ওখানে কালার ডপলার টেস্ট হয় না এবার ডক্টর আমাকে বলেছিলেন যে এমার্জেন্সি করে নিতে পারলে কিন্তু খুব ভালো তুমি বাইরে থেকে পারলে করে নিতে পারো মানে আমাকে ঠিক না আমার হাজব্যান্ডকেও ডেকে বলা হয়েছিল তো তারপর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে নিয়ে ওখান থেকে লিখিয়ে নিয়ে সামনেই একটা জায়গায় যায় ওখানে গিয়ে আমরা কালার ডপলার টেস্ট করে আসি তো আসার পরেই ডক্টর কিন্তু ওই মুহূর্তে ওটিতে ছিলেন তো ডক্টরকে দেখানোও হয় তো ডক্টর ওটা দেখেন দেখার পরে উনি বলেছেন না ঠিক আছে কোনো সমস্যা নেই তো ওই দিন আমরা আবার আমাকে নর্মালভাবে যেভাবে ব্লাডও নিয়ে গেছিলো পরের দিন মানে সন্ধ্যেবেলা সব রিপোর্ট মোটামুটি চলে আসার কথা ছিল চলেও এসেছিলো কিন্তু ডক্টর দেখবেন আবার নেক্সট ডে আমাকে আর ওই দিন সেমভাবে ওরা 2 বা 3 বার করে এসে বেবির হার্টবিট চেক করে আর প্রেশার চেক করে তো সেই ব্যাপারগুলো কন্টিনিউ চলছিলো এবং যেই দিন মেন ডে মানে আমার 22 তারিখ যেদিন আমাদের আমার ডেলিভারি হলো তো ওই দিন সকাল থেকে আমিও না খাওয়াই ছিলাম এবং 10টার সময় ডক্টর 8:30টার মধ্যে ঢুকে যান ডক্টর ওদিকে দেখতে হতো কারণ উনি আবার একটু মোচড়াচ্ছেন যাই হোক তো ডক্টর আসলো এসে যেমন সবাইকে দেখে আমাকেও দেখলো দেখার পর কালার ডপলারের সেদিন কিন্তু আবার অন্য ডক্টর ছিলেন মেইনলি সেদিন ছিল যে মানিকতলা ইএসআইয়ের গাইনো ডিপার্টমেন্টের হেড ভাস্কর দে তো যাই হোক উনি প্রত্যেকটা ডক্টর ওখানে প্রচণ্ড ভালো মানে না বললেই নয়
শুধু ডক্টর নয়, নার্সরা, প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকে খুব ভালো। তো যাই হোক, তো ডক্টর সব দেখলেন, দেখার পরই ওই মুহূর্তে আমাকে বললেন যে বাড়ির লোক সাথে এসেছে। তো আমি বললাম হ্যাঁ আছেই বাড়ির লোক, ও একাই ছিল যদিও। তো বললো যে তোমার আজকেই ডেলিভারি, তো ওকে রেডি করো। বলার পরে কিন্তু আমার জাস্ট মানুষ বলবে যে হ্যাঁ টেনশন করো না, আমিও বলবো সামনে যাদের ডেট আসছে, যারা কনসিভ অলরেডি করে গেছো কিছু মাস পর, প্রত্যেককে বলবো এই পুরো পিরিয়ডটা জুড়ে যতটা পারো একটু শান্ত থাকো এবং কোনো রকম টেনশনটা করো না, বেবির জন্য ওটা খুব খারাপ হয়। এবং ডেলিভারির টাইমে টেনশন করলে কিন্তু প্রেশারটা হাই হয়ে যাওয়ার চান্স থাকে এবং প্রত্যেকটা মুহূর্তে প্রেশার চেক হয়, আমি তোমাদের বলছি। তারপরে কিন্তু ওরা আমাকে নিয়ে যায়, মানে আমাকে স্যালাইনের ব্যবস্থা, তারপর ক্যাথিডার পরানো হয়, মানে যা যা প্রসেস থাকে, একটা ড্রেস আপ, মানে অপারেশনের যে ড্রেস থাকে সেই ড্রেস আপ মানে করানো হয়, সবটা ওরা আমাদের করিয়ে দিল। করিয়ে দেওয়ার পরই আমার সাথে কিন্তু আমার হাজব্যান্ডেরও কথাও হয়নি, ওকেই ডক্টর ডেকে ওকে দিয়ে যা সাইন করানো করিয়ে নেওয়া। এবং তারপর নিয়ে যাওয়ার সময় যেহেতু ওখানে মনে হয় স্টাফ, মানে ওখানকার সিস্টেম এটাই যে যার ওয়াইফ যাবে তার সাথে তার হাজব্যান্ড নিয়েই যায়, তো ও আমার সাথে গেছিল, আমার বাড়িতে ফোন করে গিয়েছিল। তাদের পৌঁছাতে তো টাইম লাগবে, মানে ব্যাপারটা কেন বলে বাড়ির লোক থাকতে, যে আমার কিন্তু অ্যাকচুয়ালি আমার বেবি হয়ে যাওয়ার পর আমার বাড়ির লোকেরা পৌঁছেছিল, মানে একমাত্র ওই ছিল ওখানে, কারণ ওই মুহূর্তে কিছু করার থাকে না, সাইন হয়ে যায় এবং টকটক ওরা একটার পর একটা ডেলিভারি করতে থাকে, ওটাই সিস্টেম ওখানকার। তো অসুবিধা হয় না, কারণ ওখানে সত্যি বলতে আদার সবাই থাকে, তো তো ঠিক আছে, সমস্যা হয়নি আমাদেরও কোনো। তবে সবাই মোটামুটি, আমি মানে আমার অপারেশন থেকে বেরোতে বেরোতে তখন সবাই পৌঁছে গেছিলো, যেহেতু বেবি তো হতে 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে বেবি হয়েই যায়। তো আমাকে তারপর আমাদের নিয়ে যাওয়া হয় অপারেশনে। এবং মেইন যেটা বলি ওটি এক্সপিরিয়েন্স, ওটিতে কিন্তু ঢুকে আমার সত্যি বললাম না, আমার এত তাড়াহুড়ো করে হয়েছে, আমার কোনো টেনশন হয়নি বা কোনো আগে থেকে যেহেতু ডিক্লেয়ার ছিল না, আমার মধ্যে কোনো ভাবনাই ছিল না যে আমার আজকে ওটি হতে চলেছে বা আমার এই হবে, আমার কী হবে, কোনো রকম ভাবনার আমি সুযোগ পাইনি, তাই হয়তো আমি টেনশনও করিনি। আমি কিন্তু দিব্যি হাসতে হাসতে ওটিতে গেছি, কারণ আমার মনে হয়েছিল আমার হাজব্যান্ড টেনশন করছে, আমি যদি না হাসি হয়তো ওর মধ্যেও টেনশনটা আরও গ্রো করে যাবে, কারণ সত্যি বলতে আমি তো ভেতরে কিন্তু ও বাইরে টেনশনটা হয়তো অনেক বেশি হয়। তো যাই হোক, সব ওপরওয়ালা, আর সবাইকেই বলবো ভগবানের নাম করো, যে যাকে বিশ্বাস করো সে শুধু তাকে ডেকে যাও, তুমি তোমার সাথে ভালো হতে বাধ্য, কারণ এটা ওপরওয়ালা ছাড়া জাস্ট কিছুই হয় না। তো আমি যাই হোক, আমাকে ওটিতে ঢোকানো হয় এবং আমার অপারেশন রাকিলি করেন হচ্ছে ডক্টর ভাস্কর দে, মারাত্মক লেভেলের ভালো ডক্টর সত্যি বলতে। তো তাই ওখানকার সব ডক্টরই খুব ভালো, আমি আগেই তোমাদের বলেছি। তো আমাকে ওটিতে সঙ্গে সঙ্গে নেওয়া হয়, মানে ওটিতে গিয়েও যে আমি চারপাশ দেখবো বা টেনশন করবো ওইটার কোনো টাইমিং আমি পাইনি। সাথে সাথে ওরা আমাকে হাতের মধ্যে সেই একটাতে প্রেশার চেক করবে, একটাতে স্যালাইনের, মানে স্যালাইনের জায়গা তো করাই ছিল, স্যালাইনটা দিয়ে দিল। আর তারপরেই যেটা কী বলবো, ইঞ্জেকশনটা দেওয়া হয় যেটাকে কি অবশ করার জন্য, এখন তো আর অজ্ঞান হয় না, লোয়ার পোর্শনটা অবশ করে দেয়, তো সেটা করার জন্য সেটাও দিয়ে দিল। এমনকি আমি শুয়ে শোয়ার পর আমার মনে হচ্ছে আমি যেন অবশ হইনি, কেন আমি মনে হচ্ছে আমি পা নাড়াতে পারছি, তো আমি ডক্টরকেও বলেছি যে স্যার আমার অবশ হয়নি, তখন ডক্টর আমাকে বলছেন দাদা পা নাড়াও তো, তো আমি পাটা নাড়িয়েওছি, আমাকে বলছে না পাটা এবার ওঠাও, তখন আমি দেখছি যে আমি পা ওঠাতে পারছি না, তো বুঝলাম যে না আমি আমার অবশ হয়ে গেছে। দেন কিন্তু আমার অপারেশন শুরু হয়ে যায় এবং 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমার বেবির কান্নার আওয়াজ আমি পাই এবং সঙ্গে সঙ্গে ওরা আমাকে আমার বেবিকে দেখায়, আমার বেবি বয় না বেবি গার্ল সেটা দেখাবে। এবং তোমাদের সঙ্গে হয়তো আমার হাজব্যান্ড শেয়ার করেছে, যেটা আমিও না শেয়ার করে পারলাম না, আমাদের লাইফের এটা একটা সারা জীবনের স্মরণীয় মুহূর্ত, ভবিষ্যৎ জীবনে যখন আমার ছেলে দেখবে ব্লগটা তখনও ও দেখতে পারবে বা জানতে পারবে। মানে ডক্টর যখন আমাকে দেখাচ্ছে তুলে, এবং তোমরা সবাই জানো যে কোশ্চেনটাই দেখানো হয় যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো উনি বলতে বলতে দেখো তোমার কী হয়েছে বলতে বলতে আমার বেবি আমার মুখে একদম টয়লেট করে দিয়েছে, ও আর জায়গা পায়নি, এবং পুরো অপারেশন থিয়েটারে যা যা ছিলেন প্রত্যেকে হাসছে, তাই আমিও হেসেছি, তারপর ওরা ওরাই আবার মুছে টুছে দিয়েছে। তো যাই, তারপর তো ওকে মনে হয় বের করে দেওয়া হয়, তারপর আমার যেটা আমাদের মনে প্রসেস থাকে ওনাদের সেটা হয়েছে। তো সত্যি বলতে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি, আর আমি সেই ব্যথা তো সবাই জানে বোঝা যায় না, কারণ তারপর ইঞ্জেকশন চলতে থাকে, কিন্তু আদার্স যারা স্টাফ ছিল প্রত্যেকে প্রচণ্ড ভালো কাজ করেছেন এবং আমার অপারেশনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এবং আমি সেন্সে তো বিশালভাবে সেন্সেই আমি ছিলাম, আমি একদমই প্রচুর বেখেয়াল টাইপের হয়ে যায়নি। তো মোটামুটি এই ছিল একটা ওটির অভিজ্ঞতা বলতে পারো, আমার কাছে খুব ভালো অভিজ্ঞতা, আমার কোনো ভয় নেই, কোনো পেইন নেই। তো কি অনেকে সিসেকশন নিয়ে অনেক কিছুই বলে, তো সত্যি বলতে সত্যি সেরকম কোনো ব্যাপার নয়, ওই একটাই বললাম ভগবানকে ডাকবে আর নিজের মানে জাস্ট ওইটাই আর কিছু ওই সময় মুহূর্তে নয়। তো
সব কিছুই ভালো হয় যখন ভগবান তোমার সাথে থাকবে। তো যাই হোক, আমার ওখানকার ডক্টর বলো, স্টাফ বলো, নার্স বলো, সবার কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি এবং প্রত্যেকে খুব যত্ন করে জিনিসটা করেছে বলে হয়তো তাড়াতাড়ি রিকভারও করতে পারছি আমরা। কারণ যদি অপারেশনটা বাজে ভুল হতো তাহলে হয়তো সবটাই ভুল হয়ে যায়। সবথেকে আগে দরকার আমাদের ঠিক ডক্টর, ঠিক জায়গা চুজ করাটা। কারণ কোথায় করছি না, একটা ঠিকঠাক রেপুটেটেড জায়গা না হলে না অনেকটা সমস্যার সম্মুখীন হয়তো আমাদের মেয়েদের হতে হয়। তো যাই হোক, এইটাই ছিল এবং তারপর তো বের করা হয় এবং তারপর আমাকে আমার বেডে দেওয়া হয়। হ্যাঁ, বেবিকে আমি পরে দেখতে পেয়েছি, কারণ ওই মুহূর্তে তো যন্ত্রণাটা থাকে, তো তখন সঙ্গে সঙ্গে বেবিকে নেওয়ার মতন কন্ডিশন থাকে না। তো বাড়ির লোকজন দেখেছে ওকে, সবসময় দেখে নিয়েছে। তো এই হলো। আর সত্যি বলতে তোমরাও জানো যে 10 মাস বা 9 মাস যাই বলো, সেইটা যখন আমরা কন্টিনিউ বেবিকে কী বলবো আমাদের মধ্যে বড় করি, তো ওই দিনটা আমাদের কাছে বিশাল একটা দিন যখন আমরা ওকে দেখতে পাই যে মানে কে ছিল আমার মধ্যে, তাই না? তো মানে ওই মুখটা দেখলেই সব কষ্ট হয়তো আমরা ভুলে যাই। তো এইটুকুই হচ্ছে ওটি এক্সপিরিয়েন্স আমার। আমার অন্তত কোনো রকম হরিবল এক্সপিরিয়েন্স কিন্তু আমার নেই। আমি প্রচণ্ড এনজয় করেছি, সবাইকেই বলবো ওই মুহূর্তটা মন দিয়ে এনজয় করো, কারণ আমাদের মেয়েদের কাছে ওই মুহূর্তটা সত্যি জীবনের সব থেকে বড় পাওয়ার মুহূর্ত ছিল। আর তোমাদের সাথে অবশ্যই আমি সামনে অন্য কোনো ব্লগে শেয়ার করব যে মানিকতলায় যদি কেউ এসআই মানে তোমাদের ফেসিলিটি থাকে এবং অনেকটা দূরে থাকো, তোমরা ভাবছো আমি কী করে মানিকতলায় ডেলিভারি করব, কারণ এভরি মান্থে আমাদের কিন্তু গিয়ে সম্ভব হয় না ওখানে চেক আপ করা, যেটা আমিও করিনি। তো আমি কী করে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে তোমরাও উপকৃত হও। বাট এই ব্লগটা তাহলে লং হয়ে যাবে, তাই জন্য আজকে আর শেয়ার করছি না। বাকি আরও কিছু মাথায় আসলে সেগুলোও শেয়ার করবো। জাস্ট ওটির এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে, তাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাজেও লাগবে এবং ভালো লাগবে। প্রত্যেককে বলবো মনের জোর রাখো, কারণ প্রেশারটাকেও হাই করতে দিও না। প্রেশার নর্মাল থাকলে কিন্তু সব কিছুতে তোমাদের ভালো হয়। বললাম না ওটিতে কন্টেন্টে কিন্তু প্রেশার চেক হচ্ছিল, আমি নিজে দেখতে পাচ্ছিলাম এবং বুঝতেও পারছিলাম যেহেতু টাইট হচ্ছে ঢিলা হচ্ছে। তো যাই হোক, এটাই ছিল। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আগামী দিনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ এবং অনেক অনেক ইনফরমেশন ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। জানি কিছুদিন ভালো ভালো ব্লগ যাচ্ছে না বা একটু ছোট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। বেবি নিয়ে একটু সামলে নি, সবটা নিয়েই তোমাদের সামনে আবার আসতে চলেছি। তো চলো এখনকার জন্য কাজটা। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।